শুধু স্বামী সন্তান না, শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে নতুন কইরা সংসার করতে চান অপু বিশ্বাস। একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, কখনো নামাজ বাদ দিও না বন্ধু। সে আবার নতুন কইরা গাঙ্গের পানি গাঙ্গে আবার একসঙ্গে হচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কয়েকদিন ধরেই তাদের গতিবিধি এমন ইঙ্গিত দিতেছে, বিশেষ করে ঈদে সাকিব এবং অপুর সিনেমা নিয়ে একে অপরের যে শুভকামনাটা দেখা গেছে। সাকিব তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অপু বিশ্বাসের লাল শাড়ি পোস্ট করিয়া বলতেছেন যে আপনারা লাল শাড়ি দেখুন হলে গিয়ে। আবার অপু বিশ্বাস তার ফেসবুক পেজে সাকিব খানের প্রিয়তমা পোস্ট করিয়া বলতেছে যে আপনারা গিয়ে প্রিয়তমা দেখুন। তখনই বোঝা গেছে যে তাদের মধ্যে একটা কিছু চলতেছে এবং সর্বশেষ তাদের ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরে বেড়ানোর সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল। এবং এইটা দেখে সবাই নিশ্চিত হয়েছে যে সাকিব এবং অপু আবার এক হইতে যাইতেছে, তবে বুবলির কপাল পড়তেছে এটা নিশ্চিত। সাকিব অপুর সেই পুরনো ঘটনা আপনাদের সবারই তো জানা, কিন্তু আবার নতুন করে একটু স্মরণ করায় দিই। 2017 সালে শেষের দিকে সাকিব খান এবং অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করছিল ঢাকা সিটি কর্পোরেশনের কাছে। সেই আবেদন নিয়ে ওইখানে একটা সালিশও বসছিল যে তাদের মধ্যে একটা মীমাংসা কইরা যদি তারা একসাথে থাকতে চায় তাহলে তাদেরকে একসাথে করে দিব, আর যদি তারা না থাকতে চায় তাহলে তাদেরকে আবার আলাদা করে দেওয়া হবে বা ডিভোর্স দিয়ে দেওয়া হবে। কিন্তু ওইখানে সাকিব খান যায়নি, শুধু অপু বিশ্বাস গেছিল। এবং তখন ওইখানে ওই মজলিসটার বা ওইখানে যে সালিশটা বসছিল বা মীমাংসার জন্য ওইখানের একটা ভিডিও করে রাখছিল এবং সম্প্রতি এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বুঝতেছিল যে সাকিব অপুর তখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আসলে তখন সাকিব না যাওয়ার কারণে ওইখানে আর ডিভোর্সটা হয় নাই, ওইটা ঝুলে আসছিল। কিন্তু এটা যখন অপু বিশ্বাসে জিজ্ঞেস করা হয় যে আপনাদের মধ্যে তো তখন ডিভোর্স হয়েছিল, ওই রকমই একটা ভিডিও তখন দেখছিলাম, কিন্তু অপু বলেন যে এটা আমি কিছু জানি না, মানে এই ব্যাপারে তার কথা বলতে ইচ্ছুক না। ওইখানে কি ঘটনাটা ঘটছিল এইটা অপু বিশ্বাস প্রকাশ করতে চাইতেছে না। ওইখানে একটা ধোঁয়াশাই রাখতেছে যে আবার তো তারা এক হইতেছে এটা তো নিশ্চিত, যদি হয় তাহলে তাদের যদি ওই পুরোনোটা ভিডিওটা আসে তাহলে কি যদি ডিভোর্স হয়ে যায় তখন কি আবার নতুন করে আবার কি নতুন করে তারা বিয়া করব কিনা সংসার করার জন্য, ওইটা একটা আলোচনা চলে আসবে, এই জন্য অপু বিশ্বাস এটা বলতে চাইতেছেন। আবার অপু বিশ্বাস এইটাও বলেন যে তখন সাকিব খানের প্রতি তার অনেক রাগ ছিল, তখন উল্টাপাল্টা রাগের মাথায় অনেক কথা বলে ফেলছে, এখন সে বুঝতে পারতেছে যে ওইগুলা ছিল সব কিছুই ভুল এবং ওর জন্য অপু বিশ্বাসের অনেক মাসুল দিতে হয়েছে। যাই হোক, ওরকম অনেক কথা বলে কিন্তু সে আবার পুরনো দিনের সেই আর ভ্যারেন্ডা বাজাইতে চাইতেছেন না, সে আপাতত ওইটা থেকে বাইর কইরা বাইরে হইয়া নতুন কইরা জীবন শুরু করতে চাইতেছে এইটা নিশ্চিত। আবার সে এইটাও বলে যে তার ভুলের জন্যই তার এই ভোগান্তিটা হয়েছে, এখন সে আর সেই ভুলটা করতে চায় না, এখন পৃথিবীতে তার মা বাবা কেউই নাই, এখন হয়েছে সাকিব খানের মা বাবাই হচ্ছে অপু বিশ্বাসের মা বাবা, এমনটাই তিনি বলতেছেন যে আমি এখন শুধু স্বামী আর সন্তান নিয়ে সংসার করতে চাই না, আমার তো পৃথিবীতে মা বাবা কেউই নাই, সবাই মারা গেছেন, এখন আমি আমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়েই সংসার করতে চাই, সুন্দর কইরা জীবনযাপন করতে চায়, একটা পরিবারের সাথে থাকতে চায়। এবং সে এইটাও বলে যে সে এখন আর এত কিছু বলতে চায় না, সে সব কিছু গুছায় আসতেছে, তারা আবার পরিবার এক হইব, ওই রকমই একটা আভাস দিছে, দিয়া তারপর সব কিছু গুছায় তারপর গণমাধ্যম বা সব জায়গায় ওই কথাগুলো জানায়। খুবই ভালো, এটা কি যে নাটক রে ভাই, ওরাই একসময় এসে বক্তব্য দেয় যে সাকিব অপুর বিয়ে হয়েছে, আবার ওরাই একসময় বক্তব্য দিয়ে তাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আবার ওরাই আইসা বক্তব্য দেয় যে তাদের ডিভোর্স হয় রে, তারা লিগেলি হাজব্যান্ড হয়। আসলে চলচ্চিত্র জগতের বিশেষ করিয়া এই সাকিব খানের কাহিনীগুলা সিনেমার মতোই হয়ে গেছে, মানে রিয়েলিটি বাস্তব জীবনের যে একটা আভা ওইটা তাদের মধ্যে নাই। সিনেমার মতো কখন যে ডিভোর্স হয়ে যায় কখন যে বিয়ে হয়ে যায় এই তো দেখতেছি, ছোটবেলায় দৌড়াইতেছে আবার হঠাৎ করে বড় হয়ে যায়, ওই রকমই তাদের রিয়েল লাইফটাও হয়ে গেছে। যাই হোক, তাদের বিয়ে তো হয়েছিল সেই 2008 সালের 18 এপ্রিল,
গোপন করে তারা বিয়েটা কইরা ফেলে। খুবই ভালো, বিয়ে কইরা ফেলো, বিয়ে করা তো ভালো। কিন্তু আবার 2017 সালে আয়েশা তাদের দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো সেইগুলা নিয়া পুরা এক বিশাল অভিযোগ নিয়া সাকিব খানের বিপক্ষে। সাকিব খান একবারে ভালোই না, তাকে অনেক জ্বালা যন্ত্রণা দিছে, মানে অনেক কিছু যত অভিযোগ আছে সবকিছু নিয়ে আসছে। কিন্তু এখন আবার এই কয়েক 4-5 বছর পর আবার সাকিব কি এমন করে হচ্ছে যে একবারে আবার ফেরেস্তা হয়ে গেছে, তারা আবার সংসার করতে চাইতেছে। তো দেখা যাক এই নাটক আবার কয়দিন চলে। এখন সাকিব অপু যদিও এক হয়, সেখানে তো আবার একটা কিন্তু আছে, সেখানে বুবলিও আছে। বুবলির সাথেও নাকি এখনও ডিভোর্স হয় নাই, তবে তারা বিচ্ছিন্ন আছে। কিন্তু শুধু বুবলি হইলে সেটা তো ঠিক আছে, কিন্তু বুবলিরও তো একটা ছেলে আছে, সেটা নিয়েও আবার হয়তো নতুন করে কোনো ঘটনা হইব, এটা আপনারা নিশ্চিন্ত থাকেন। তো সাকিব খানের দুই বউ 203-এর ঘরের এই ঘর এই সংসারের কি হয় দেখা যাক, আবার নতুন করে কি মোড় নেয়, যদি সে আবার তার দুই বউকে নিয়ে সুন্দর করে সংসার করতে পারে, দুই বউ দুই ছেলে নিয়ে থাকতে পারে, খুবই ভালো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কাউকে ওয়াশ করতে, আর ওয়াশ করা হয় কিন্তু ভালোর জন্য। আসসালামু আলাইকুম।